আসসালামু আলাইকুম। এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে 40তম ভিডিও। আজকের ভিডিওটাতে যেই ফর্মুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই ফর্মুলাটার নাম হচ্ছে ট্রান্সপোজ ফর্মুলা। ট্রান্সপোজ ফর্মুলার আসলে কী কাজ বা কী কাজে আসলে আমরা ট্রান্সপোজ ফর্মুলা ইউজ করে থাকি? ট্রান্সপোজ ফর্মুলার কাজ হচ্ছে যখন আমাদের কোনো ইনফরমেশন না হরিজন্টালি থাকে অথবা কোনো ইনফরমেশন ভার্টিক্যালি থাকে, সেই ইনফরমেশনগুলোকে ট্রান্সপোজ করার জন্য আসলে ব্যবহার করা হয়। যেমন আমার এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলো আসলে ভার্টিক্যালি আছে, বি কলামে সিরিয়াল নাম্বার এবং সি কলামে কিছু পার্সনের নাম। তো আমার এই ভার্টিক্যাল ডেটাগুলোকে আসলে হরিজন্টালিভাবে সাজানোর প্রয়োজন, সেই ক্ষেত্রে আসলে আমরা ট্রান্সপোজ ফর্মুলাটা ইউজ করব। এবং যদি আমার ডেটাটা হরিজন্টালি থাকে তখন সেটাকে ভার্টিক্যাল করার জন্য আমরা ট্রান্সপোজ ফর্মুলাটা ইউজ করব। তো এই ট্রান্সপোজ ফর্মুলাটা আসলে কীভাবে ইউজ করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দুইটা প্রসেসে ট্রান্সপোজ ফর্মুলা ইউজ করা যায়, এক হচ্ছে ট্রান্সপোজ ফর্মুলা ইউজ করা, আরেকটা হচ্ছে কপি পেস্ট করেও এটাকে ট্রান্সপোজ করা যায়। তো আমরা আসলে ফর্মুলা ইউজ করে কীভাবে করা যায় সেটা প্রথমে শেয়ার করব। সেটা হচ্ছে আমি প্রথমে যেটা করতেছি, এই ডেটাটাকে যেহেতু আমি ভার্টিক্যাল থেকে হরিজন্টাল করব, তাই আমি হরিজন্টালের জায়গাটাকে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। দেন হচ্ছে সমান সমান চিহ্ন চাপ দিলাম, সমান সমান যে চিহ্ন দিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে ফর্মুলাটা লিখব, TRA ট্রান্সপোজ এখানে এসে পড়ছে, ডাবল ক্লিক করে দিচ্ছি। এখন বলতেছে যে রে বা এরিয়া, কোন জিনিসটাকে আসলে ট্রান্সপোজ করা হবে। আমি যেহেতু আমার এই ইনফরমেশন যেটা হলুদ করা আছে এই ইনফরমেশনটাকে ট্রান্সপোজ করব, তাই টোটাল ইনফরমেশনটাকে সিলেক্ট করে নিলাম। দেন শিফট বাটন চেপে ধরে রেখে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। এখন যেটা আমাকে করতে হবে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে রেখে এন্টার চাপ দিয়ে দিতে হবে। কন্ট্রোল শিফট বাটন ধরে এন্টার চাপ দিয়ে দিলে এটা ট্রান্সপোজ হয়ে যাবে। যদি কন্ট্রোল শিফট বাটন চাপে না ধরে আমরা ট্রান্সপোজে এন্টার করে দিই তাহলে কিন্তু এই ফর্মুলাটা কাজ করবে না। তো আমি কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে রেখেছি এবং এখন এন্টার করে দিচ্ছি, সাথে সাথে আমার এই ফর্মুলাটা কাজ করতেছে। আপনারা দেখতে পারতেছেন যে হ্যাঁ, আমার এখানে যে ভার্টিক্যাল ইনফরমেশানগুলো ছিল সেটা হরিজন্টালি আসলে এখানে বসে গিয়েছে। তো আমার যদি এই হরিজন্টাল ইনফরমেশানগুলোকে আবার ভার্টিক্যালি প্রয়োজন হয় সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে আমি আবার জায়গাটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং সমান সমান চিহ্ন দিচ্ছি, লিখতেছি ট্রান্সপোজ, ট্রান্সপোজটাকে দিয়ে নিচ্ছি এবং আবার রে এরিয়া, আমি আমার এখানে যে হরিজন্টাল এরিয়াটা আছে সেই এরিয়াটাকে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে শিফট বাটন ধরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কন্ট্রোল শিফট বাটন ধরে আমি এন্টার করে দিচ্ছি। আমার এই হরিজন্টালি ইনফরমেশানগুলো দেখুন আবার ভার্টিক্যালি আসলে বসে গিয়েছে। তো এটা ছিল ফর্মুলার ইউজিং। এখন আপনারা বলতে পারেন যে আমি আসলে কীভাবে বুঝবো যে এতটুকু এরিয়া নিয়ে আমাকে সিলেক্ট করে নিয়ে ফর্মুলা বসাইতে হবে। আসলে এরিয়া সিলেক্ট করাটা ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যতটুকু ডেটাকে আপনি ট্রান্সপোজ করবেন সেই ডেটার এরিয়াটা যত ওই ডেটা থেকে একটু বেশি থাকে। যদি কম থাকে সেই ক্ষেত্রে যে বাকি ইনফরমেশানগুলো আছে সেগুলো বসবে না। যদি ডেটার ইনফরমেশনের জায়গাটা বেশি থাকে সব ডেটা বসে যাবে এবং বাকি ডেটাগুলোর জায়গাতে আসলে ইরোর চিহ্ন আসবে। তো বাকি যেসব ডেটার ঘরগুলোতে ইরোর চিহ্ন আসবে সেগুলোকে আপনারা ডিলিট করে ফেলে দেবেন, আর যতটুকুর মধ্যে ইনফরমেশান দরকার ছিল ততটুকু ইনফরমেশান বসে গেলে ততটুকু জাস্ট রেখে দেবেন। তো এটা ছিল ট্রান্সপোজ ফর্মুলা ইউজ করে। এখন আপনাদেরকে শেয়ার করব যে কীভাবে আসলে কপি পেস্ট করে করা যায়। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, কপি পেস্ট করে যখন আপনারা ট্রান্সপোজ করবেন সেই কপি পেস্টের ডাটাটা কিন্তু ফর্মুলা থাকা যাবে না। যেমন এইখানে আমি যে ট্রান্সপোজ করেছি এটাতে কিন্তু ফর্মুলা আছে, এই ডাটাটাকে যদি আমি কপি পেস্ট করি তাহলে কিন্তু আমার কপি পেস্ট করে ট্রান্সপোজ করতে চাইলে এটা কিন্তু সহজে এখানে কাজ করতে চাবে না। আমি এখানে ট্রান্সপোজ করার চেষ্টা করতেছি, এখানে দেখেন আপনারা জিরো দেখাচ্ছে, অর্থাৎ যদি কোনো ইনফরমেশনের ভিতরে কোনো ফর্মুলা থাকে সেই ফর্মুলাগুলোকে যদি ট্রান্সপোজ করতে যান তখন কিন্তু এখানে জিরো দেখাবে। তাহলে সেই ক্ষেত্রে কী করবেন, যে আমার এখানে ফর্মুলা দেওয়া আছে ডেটার ভিতরে, সেই ডাটা ফর্মুলা সহ ডেটাটাকে আমার ট্রান্সপোজ করা দরকার। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে ডেটাটাকে কপি করবেন, ডেটাকে কপি করে নিবেন। ডেটাটাকে কপি করার পর যেখানে আসলে ট্রান্সপোজ করতে যাচ্ছেন সেখানে যে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে পেস্ট স্পেশাল, রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল চাপ দিতে হবে।
তো রাইট বাটন ক্লিক করলাম এখানে আছে পেস্ট স্পেশাল দেন হচ্ছে ভ্যালু পেস্ট উপরে যে পেস্ট স্পেশাল উপরে অল দেওয়া আছে সেখানে দিবেন ভ্যালু পেস্ট অর্থাৎ অনলি অন আমি ইনফরমেশনটু চাচ্ছি ফর্মুলা চাচ্ছি না যার কারণে আমি দিচ্ছি ভ্যালু পেস্ট এবং এখানে দিয়ে দিচ্ছি ট্রান্সপোজ যদি ফর্মুলা থাকে যদি ফর্মুলা ছাড়া ডাটা হয় তাহলে জাস্ট শুধু ট্রান্সপোজে ক্লিক করে দিয়ে ওকে করে দিলেই হয়ে যাবে কিন্তু যদি ইনফরমেশনের ভিতরে যদি কোনো ফর্মুলা থাকে তাহলে অবশ্যই ভ্যালু পেস্টটাকে ক্লিক করে দিতে হবে এবং ট্রান্সপোজও ক্লিক করে দিতে হবে এখন যদি আমি ওকে করে দিই এই যে আমার ইনফরমেশন এখানে বসে গিয়েছে হ্যাঁ আদারওয়াইজ কিন্তু আমরা প্রিভিয়াসলি ট্রাই করেছি যে ওখানে জাস্ট ট্রান্সপোজ দিয়েছিলাম সেই ক্ষেত্রে কিন্তু জিরো আসছিল কারণ ডেটাটার ভিতরে ফর্মুলা ছিল যখন আমি ভ্যালু পেস্ট করে দিয়েছি দ্যাট মিনস হচ্ছে আমার এখান থেকে ফর্মুলা উঠে যাচ্ছে এবং ট্রান্সপোজ হয়ে যাচ্ছে তো এই ডেটাটাকে যদি আমি আবার হরিজন্টাল থেকে ভার্টিক্যাল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করব এখান থেকে আমি কপি করে নিব ডেটাটাকে এখানে যেহেতু আমি ট্রান্সপোজ করব তাই এখানে রাইট বাটন ক্লিক করছি পেস্ট স্পেশাল বাই ট্রান্সপোজ যেহেতু এই ডেটার ভিতরে আমার কোনো ফর্মুলা নাই তাই জাস্ট আমি ট্রান্সপোজ করে দিচ্ছি ভ্যালু পেস্টের কোনো প্রয়োজন নেই এখানে আমি ওকে করে দিলাম এই যে আমার এটা ট্রান্সপোজ হয়ে গেছে এটা আমার হরিজন্টালের ডাটা থেকে ভার্টিক্যাল ডাটা হয়ে গিয়েছে তো আজকে ট্রান্সপোজ ফর্মুলা নিয়ে ছিল এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং মানুষের সাথে শেয়ার করে দিবেন যাতে আরও বিভিন্ন মানুষরা এই জিনিসগুলো শিখতে পারে এবং তাদের কাজে লাগাতে পারে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা খুবই জরুরি সাবস্ক্রাইব করে দিলে আপনারা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজকে ট্রান্সপোজ ফর্মুলা নিয়ে এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম